সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আরিচা পশুরহাটে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আসলে বাছুর গরু রয়েছে। তো এই বাচ্চা গরুগুলোর দাম দর জানাবো, আর যেটি হলো যে তারা আসলে এখানে কিভাবে বিক্রি করছেন, কেমন বিক্রি টিক্রি হচ্ছে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো যারা আসলে এগুলো নিয়ে এসছে, এই যে বাছুর গরুগুলো এগুলো নিয়ে এসছেন যারা, তাদের সাথে আমরা কথা বলে এগুলো আমরা অবগত করবার চেষ্টা করবো, অবগত হবো। তো দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য আসলে বাছুর গরু রয়েছে। তো এগুলো কি আপনি নিয়ে আসছেন চাচা? আচ্ছা, আপনি নিয়ে আসছেন। তো এখানে কয়টা গরু নিয়ে আসছেন? সাতটা নিয়ে আসছেন। তো এই যেটা ধরে রয়েছেন, এটার বয়স কেমন? মোটামুটি এক বছর। এক বছর। এগুলো কত করে দাম চাচ্ছেন? একটা 35-36। 35,000 টাকা দাম চাচ্ছেন? যেটা দেখছি এটা তো বকনা। বকনা, সবই বকনা নিয়ে আসছেন এদিকে? আচ্ছা, বকনা আছে কয়টা? বকনা আছে একটা, দুইটা। দুইটা, এটা 35,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। তো আপনি সব মিলে কয়টা আনছেন আজকে? সব মিলে এখানে বাছুর আছে ছয়টা। ছয়টা, একটাও বিক্রি করেছেন আজকে? একটাও বনি করিনি। একটাও বিক্রি হয় নাই? তো এখন তো প্রায় 4টা-5টা বাজে গেছে। তো এসছেন কখন আপনি হাটে? এখন আসছেন একটা আছি। একটাই আসছেন? তো এখনো এটা একটাও বিক্রি হয় না? একটাও বিক্রি হয় না। তো যেটা হলো যে আসলে এই হাটটা চলে কয়টা পর্যন্ত? হ্যাঁ, হাট চলে কয়টা পর্যন্ত? ধরেন 5টা পর্যন্ত চলবে। তার মানে আর 2-1 ঘন্টা পরে তো হাট শেষ হয়ে যাবে। কিন্তু এখনো একটাও বিক্রি করতে পারেন নাই। এখন বাজার কেমন গরুর? বর্তমানে বাজার নরম। খুব কম দাম? খুব কমই, খুব কম। আচ্ছা, এই যে এটা কি? এটা তো সার। এটা সার বছর। সার বছর। এটার বয়স কেমন হয়েছে? এটার এক বছর বয়স। এক বছর। এটা কত দামে আপনি বিক্রি করতে চান? 40,000 টাকা হলে এটা বিক্রি করবেন? ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই বাছুর গরুটি উনি 40,000 টাকায় বিক্রি করতে যাচ্ছেন। এটা কি জাতের? এটা এটা সিন্ধি। আইডিয়া সিন্ধি, সার বাছুর। আর এই যে বকনাটা, এটা বকনাটা এটা বকনা এটা দশাল, দশাল। এগুলো এটা কত বিক্রি করতে চান? এর ধরুন 30 রকম বাছুর কাটা নাই। 30? কিন্তু এখনো একটাও বিক্রি করতে পারেন না? না, বনি করেন এখনো। ছয়টা নিয়ে আসছিলেন? হ্যাঁ, ছয়টা। ছয়টাই আছে এখানে? ছয়টাই আছে। আচ্ছা, পাশে যেটা রয়েছে এটা কি বকনা না সার? বকনা। এটাও বকনা। এটা তো দেখতে বেশ সুন্দর। তো এই সারটার দাম কত যাচ্ছে? 27,000 টাকা হলে বিক্রি করবেন? আপনি আসছেন, আপনি কয়টা নিয়ে আসছেন? আমরা তো খালি ব্যাগটি কিনা বেচা করি। কিনা বেচা করেন? কয়টা কিনছেন আজকে? তিনটা কিনছি। তিনটা কিনছেন, কোন দিকে আছে সেগুলো? ধন্যবাদ। আচ্ছা, দেখতে পাচ্ছি আপনার এদিকে আরো গরু রয়েছে, বাছুর গরু। এগুলো আপনাদের, এটা কত দামে বিক্রি করার ইচ্ছা? 35,000। দেখতে পাচ্ছেন 35টা কম আরো না? 35 রকম বেচা যাবে। 35 হলে বিক্রি করবেন? এটার বয়স কেমন হতে পারে? এই এই সার বাছুরটির বয়স হয়েছে এক বছর। আর পাশে যেটা রয়েছে, পাশে এইটা, এটা ধরেন এটা 40 নিচে দাম নেবে বেচা। 40? হ্যাঁ। এটা কয় মাস বয়স? এক বছর। এটা কত রে? আর এই পাশেরটা, এই যে একজন জিজ্ঞেস করছে, 40 রকম বেচা যাবে না? এটা 42 বিক্রি করবেন? 42 হলে বিক্রি করে দিবেন? তো আপনি তো আসলে এই বাছুরগুলো ক্রয় করে নিয়ে এসে এখানে বিক্রি করেন? আপনার তো কোনো খামার নেই? না না না। আচ্ছা, কেউ যদি আপনার এই বাছুরগুলো ক্রয় করে নিতে চায় বা আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, যে আমাদের ভিডিওটি দেখে যে এইরকম বাছুর আমাকে সংগ্রহ করে দেন, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? হ্যাঁ, দিতে পারব। যোগাযোগের মাধ্যম কি আপনার সাথে? দিতে পারব আমরা, সমস্যা নাই। আপনার সাথে যোগাযোগ করবে কি করে? যোগাযোগ মোবাইলে করবেন। আপনার মোবাইল নাম্বারটি যদি বলে দিতেন। আমার কাছে মোবাইল নাই, একটা মোবাইল নাম্বার দেন। আচ্ছা, যে নাম, যে নাম্বার মুখস্থ আছে সেই নাম্বার দেন। আমার মুখস্থ নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা পরে আমার নাম নিয়ে যাবে। আচ্ছা, আপনারা দুই ভাই একসঙ্গে ব্যবসা করেন? আচ্ছা, আপনার ফোন নাম্বারটি বলুন। 9562535। তাদের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রেও আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তো আমরা আরো ওদিকটা একটু দেখানোর চেষ্টা করি, একটু ঘুরে দেখি আমরা। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এদিকে অসংখ্য আসলে খামার করার উপযোগী সার এবং বকনা বাছুর রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন। এগুলো কে নিয়ে এসছে, আপনি নিয়ে এসছেন? তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য বাছুর গরু রয়েছে, তো এগুলো কি আপনি নিয়ে আসছেন? কয়টা নিয়ে আসছেন? 14টা। 14টা নিয়ে আসছেন। তো কোনটার কত দাম চাচ্ছেন একটু বলা যায়?
এই যে এটা দেখছি, এটা কত দাম চাচ্ছেন? 54,000। এত কেন দাম? এটা তো বেশি হয়ে যায় দাম। হ্যাঁ, আসলে কত বিক্রি করবেন? এটা বিক্রি করার ইচ্ছা কত আসলে? চলুন আমরা ওদিকটা ঘুরে দেখি, একটু আপনাদেরকে অবগত করবার চেষ্টা করি যে খামার করার উপযোগী যে বকনা এবং সার বাসরগুলো রয়েছে সেগুলো আপনারা কীভাবে ক্রয় করে নিতে পারেন আর কত দামে ক্রয় করে নিতে পারেন সেটি আমরা একটু অবগত হওয়ার চেষ্টা করি, আপনাদেরকে অবগত করবার চেষ্টা করি। ভাই কি নিয়ে আসছেন এগুলো? আমরা কিনলাম। কিনলেন? কয়টা কিনেছেন আজকে? 4টা কিনেছেন? 4,75,000। এই যে যেটা দেখছি এটা কত কিনলেন? এটা কত কিনলেন? এটা 4,75,000। আচ্ছা, এই যে প্রথমটা থেকে শুরু করে 4টা সিরিয়ালি 1,00,000 কত বললেন? ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই সারগুলো, এটা তো সার, 4টাই তো সার। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 4টা সার গরু, একদম বাসুর, যেগুলো বাচ্চা সার গরু সেগুলো ক্রয় করেছেন 1,75,000 টাকা দিয়ে। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই 4টা আপনি ক্রয় করে নিয়েছেন 1,75,000 বললো? হ্যাঁ, 75, 1,00,000। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আপনিও আছেন নাকি সাথে? এইগুলো কার? এগুলো এই পাশে গুলো আপনার একজনেরই? আপনার, আপনি এগুলো কি ক্রয় করছেন না বিক্রি? এগুলো বিক্রি করবেন? এইটার দাম কত যাচ্ছেন? এই যে যেটা দেখছি, এইটা কত যাচ্ছেন? এই যে এটা 48,000। এটা কয় মাস বয়স? 1 বছর হবে। আর এই পাশে যেটা রয়েছে 48, একই দাম 48ই নাকি আরো কম? এইরকম, তার মানে 40-এর একটু উপরে এলে বিক্রি করবেন? আচ্ছা, তো এই পাশে যেটা রয়েছে একদম পাশে, এই যে কালো রঙের, 45,000 টাকা হলে বিক্রি করে দিবেন? এখানে আরো রয়েছে কত? 43। কিন্তু এইরকম একটা তো ওইদিকে দেখলাম যে 35,000 টাকা দামটা ছিল। যাদের কিনা বেশি তাদের তো একটু বেশি। তার মানে কি আপনারা বেশি টাকা কিনেছেন? হ্যাঁ, আমাদের বেশি টাকা বসে, যে কারণে একটু দাম বেশি যাচ্ছে। এদিকে আরো রয়েছে, দেখানোর চেষ্টা করছি, দেখুন এই সার গরুটি, এই যে সার বাচ্চা যে সার গরুটি বাসুর গরুটি, এটা কত দামে বিক্রি করার ইচ্ছা রয়েছে? লাল রঙের ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে বাসুর এই সার গরুটি, বাচ্চা সার গরুটি, এটা 40,000 টাকা ওনারা বিক্রি করতে যাচ্ছেন। এদিকে দেখুন অসংখ্য আসলে খামার করার উপযোগী সার এবং বকনা বাছুর রয়েছে, আপনারা চাইলেই আরিচা হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন। নিঃসন্দেহে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে আসলে কোন সার বাছুরটির, আসলে কোন বকনা বাছুরটির দাম কত রয়েছে এই হাটটিতে। ওদিকটাতে আরও দেখতে পাচ্ছি, দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এদিকে অসংখ্য আসলে সার বাছুর রয়েছে, বকনা বাছুর রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি এক ভাই বোধহয়, আপনি কি ক্রয় করে নিলেন নাকি নাকি বিক্রি করলেন? বিক্রি করতেছেন? বিক্রি করছেন? এই যে এটা তো, এটার দাম কত যাচ্ছেন? এই যেটা দেখতে পাচ্ছি এটার দাম যাচ্ছেন 62,000 টাকা দাম চাচ্ছেন? এটা এটা কেমন বয়স হতে পারে? দাঁত রাত হয়েছে? দাঁত হয়েছে বলতে আপনি আমার থেকে এটি ভালো জানার কথা, সেটি হলো যে আর গরু বলেন আর গাভী গরু বলেন, দাঁত করে দাঁত ওঠে তারপরে আসলে বলা, সেটাই আমি আপনার কাছে জানতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, সেটাই আমি জানতে চাচ্ছিলাম, সেটা যদি না জানা যায় এটা আমার থেকে আপনি ভালো জানার কথা, যেহেতু আপনি এই সংশ্লিষ্ট। সেটা বলেন না যে দাঁত পড়ছে? যাই হোক, আমরা তর্কে না যাই, যাই হোক, এটি দাঁত দেখেই আসলে বোঝা যায় কোন গরুটির বয়স কত। আচ্ছা আচ্ছা, তো এটা আপনার বিক্রি করার ইচ্ছা আসলে কত? 50-এর উপরে হলে বিক্রি করবেন? আর ওই পাশে যেটা রয়েছে এগুলো তো সবই আপনার, এটা কত বিক্রি করার ইচ্ছা রয়েছে? এটা 48-45 দেখছেন, এই সার গরুটি উনি 40,000 বা 42,000 টাকা হলে বিক্রি করবেন উনি বলে দিলেন। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই আসলে বাছুর গরুগুলোর কোনোটারই দাঁত হয় নাই, শুধু মানে বাচ্চা গরু যারা নিয়ে এসছেন এখানে বিক্রি করার জন্য। তো এগুলো মূলত আসলে আপনারা যারা খামার করতে চাচ্ছেন তারা এখান থেকে আসলে এইরকম বয়সে বাছুর গরু ক্রয় করে নিলে আপনাদের জন্য ভালো হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরিচা হাটে আমরা রয়েছি, দেখছেন বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স
আপনাদেরকে এই আরিচা হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে বাছুর গরু অর্থাৎ বাছুর ষাঁড় গরু এবং বাছুর যে বকনা সেগুলোর আমরা দাম দর্শন করে অবগত করবার চেষ্টা করলাম, দেখালাম ঘুরে ঘুরে। তো আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখলেন আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ। তবে একটি কথা বলে যাই, সেটি হলো যে আপনাদের ভালো লাগলে আসলে আমাদের সার্থকতা, অর্থাৎ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবেই আমাদের এই কষ্টের সার্থকতা।